পিটারের নীতি 16। ট্রাবল শেয়ার একটা ভালো বিনিয়োগ হতে পারে। 1950 সালে ইউটিলিটি শেয়ারগুলি ভালো আয়ের উৎস ছিল। এইগুলো ফিক্সড ডিপোজিটের থেকেও ভালো সুদ দিত। যাদের টাকার প্রয়োজন তাৎক্ষণিক তারা ছিল ইউটিলিটি শেয়ারে বিনিয়োগ করে আয় করতে পারত, কারণ সেই সময় ইউটিলিটি শেয়ারে বিনিয়োগ ছিল ব্যাংক বা ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি লাভজনক। কিন্তু এই ইউটিলিটি শেয়ারে কিছু সমস্যা ছিল। ইউটিলিটি অ্যানালিসিস্টরা এই সমস্যাগুলোকে ট্রাবল ইউটিলিটি বলে অভিহিত করেছিলেন। তারা আবিষ্কার করেছিলেন যে এই ট্রাবল একটি চক্রাকারে আবর্তিত হতে থাকে। প্রথমে মার্কেটে পতন হয়, দ্বিতীয় ভাগে শেয়ারের মূল্য কমতে থাকে, তৃতীয় ভাগে কোম্পানি নিজেদের পন্থা অনুসারে বিপর্যয় মোকাবিলা করে, আর শেষ ভাগে কোম্পানি একটি স্থিতিশীল অবস্থায় ফিরে আসে। তখন এই শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিয়ে থাকে। লিঞ্চের মতে এই ট্রাবল্ড ইউটিলিটি শেয়ারে দাম কমার সাথে সাথে কিনে রাখাটা একটা ভালো বিনিয়োগ। পরে বাজার যখন ঊর্ধ্বগামী হতে শুরু করে তখন তারাই পরে ভালো লাভ করতে পারে। কিন্তু একটা বিষয় মাথায় রাখা জরুরি, এই ইউটিলিটি শেয়ারগুলি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যেহেতু জনসংঘাত তরঙ্গের সঙ্গে যুক্ত, সেই কারণে এইগুলি যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। তার ফলে সুদ দেওয়া বন্ধ করে দিতে পারে এই ইউটিলিটি শেয়ারগুলি। 1991 সালের শেষের দিকে লিঞ্চ মিশিগানের ইউটিলিটি কোম্পানি সিএমসির ইউটিলিটি শেয়ারে বিনিয়োগ করেন। এই কোম্পানিটি একটি পারমাণবিক প্লান্ট তৈরি করত। কিন্তু 1984 সালে এদের শেয়ারের মূল্য $40 থেকে $4.20 নেমে আসে। পিটার এই সময় এই কোম্পানিতে বিনিয়োগ করা লাভজনক মনে করেন। পিটারের নীতি 17। কর্পোরেশনও নিজের নাম বদলায়। যে কোনো দেশের সরকার যখন কোনো সরকারি সংস্থাকে বেসরকারি করেন, তখন সেই বেসরকারিকরণ কোম্পানির শেয়ার কেনা লাভজনক হয়। জনসাধারণের মালিকাধীন যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকেই যদি জনসাধারণের কাছে বিক্রি করে দেয়, তাহলে সেক্ষেত্রে শেয়ারের দাম বাড়তে থাকে। এর ফলে জনসাধারণ ওই কোম্পানিগুলিতে খুব কম মূল্যে বিনিয়োগের সুযোগ পায়। লেখক এখানে উদাহরণ হিসেবে সারা পৃথিবী জুড়ে টেলিফোন বেসরকারিকরণের কথা উল্লেখ করেছেন। স্পেন, মেক্সিকো, ফিলিপাইন্সের টেলিফোনের বেসরকারিকরণ হওয়ার ফলে তাদের জনসাধারণের লাভই হয়েছে। মেক্সিকো টেলিফোন বেসরকারিকরণের ফলে 2 বছরে তাদের 400 গুণ বৃদ্ধি হয়েছে। এখানে আমরা জানতে পারলাম যে সরকারি কোম্পানিগুলি যদি বেসরকারিকরণ হয় তাহলে তাদের শেয়ারের মূল্যে ইনভেস্ট করাটা উচিত হবে কি না। পিটারের নীতি 18। আপনাকে অপটিমিস্টিক হতে হবে। ফানি মেয়ের সঙ্গে পিটারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। যখন ফিডালিটিতে পিটার লিঞ্চ ম্যানেজার ছিলেন, সেই সময় থেকে তার সম্পর্ক ছিল ফানি মেয়ের সাথে। ফানি মে একটি মর্টগেজ ব্যাকড সিকিউরিটিসের ক্ষেত্রে একটি নতুন ধারণা এনে দিয়েছিলেন। এই কোম্পানিটি ছোট ঋণ গ্রহীতাদের খুব অল্প সুদে বন্ধক দেওয়া শুরু করেছিল এবং এই বন্ধকগুলি একসঙ্গে করে কোনো একটি ব্যাংকের কাছে এরা বিক্রি করে দিয়েছিল। এর জন্য কোম্পানিটি একটি ফি অর্জন করেছিল এবং সুদের হার নতুন বিনিয়োগকারীদের কাছে তুলে দিয়েছিল। তাদের এই কোম্পানির নীতি তাদেরকে খুব তাড়াতাড়ি জনপ্রিয় করেছিল এবং তাদের লভ্যাংশ শেয়ার হোল্ডারদের খুশি করতে পেরেছিল। ব্যাংকগুলির মধ্যেও এই কোম্পানিটি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। পিটারের কাছে সুস্পষ্টভাবে এই কোম্পানিতে বিনিয়োগ করা লাভজনক মনে হয়েছিল। যখন এই কোম্পানিটি শেয়ার বিক্রি করা শুরু করে তখন পিটার ছিলেন ফিডালিটিতে ম্যানেজার। সেই শুরুর সময় থেকে পিটার এই কোম্পানিতে বিনিয়োগ করা শুরু করেন। পরবর্তীকালে তার এই বিনিয়োগ যে লাভজনক হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ম্যাগলান ফানি মেয়ের সঙ্গে যুক্ত হয়ে 1 বিলিয়ন প্রফিট করেছিল। 1977 সালে পিটার প্রথম ফানি মেয়ের সাথে ইনভেস্ট করেন। তারপর থেকে তিনি যতদিন ম্যানেজার ছিলেন ততদিন এই কোম্পানিতে বিনিয়োগ করে গেছেন। এই কোম্পানির অনেক ওঠানামা তিনি দেখেছিলেন, কিন্তু 1981 সালে ম্যাগলানের সাথে ফানি মে 1 বিলিয়ন প্রফিট করেছিল। এটা ছিল পিটার লিঞ্চের জীবনের সব থেকে বড় সাফল্য। পিটারের নীতি 20। রেস্টুরেন্ট স্টকস। আপনার টাকা সেখানেই রাখুন যেখানে আপনার স্বাদ রয়েছে। রেস্টুরেন্ট ব্যবসা। 1960 সাল পর্যন্ত মানুষ বাড়িতেই খাবার খেতে পছন্দ করত। এরপর আস্তে আস্তে মানুষ রেস্টুরেন্টমুখী হতে শুরু করে। তখন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার একটা ট্রেন্ড শুরু হলো। প্রতি বছর নতুন রেস্টুরেন্ট এবং ফাস্টফুড চেনও শুরু হলো। মানুষরা এই ইন্ডাস্ট্রিতে পটেনশিয়ালিটি ও গ্রোথ দেখতে পেলেন। ফিডালিটি রিসার্চ অ্যানালিসিস্টরা রেস্টুরেন্ট ব্যবসায় ভালো প্রফিটের সম্ভাবনা দেখতে পান। 1965 সালে KFC যখন স্টক মার্কেটে এলো, তখন সেই সময় ওয়াল স্ট্রিট ম্যাগাজিন KFC স্টক এক্সচেঞ্জের এই নথিভুক্তর বিষয়টিকে খুব হাস্যকরভাবে দেখেছিল।
তারা বলেছিল যে যারা হ্যামবার্গার বিক্রি করে তারা শেয়ার মার্কেটে কী করছে। কিন্তু 1965 সালে KFC স্টক যারা কিনে রেখেছিলেন তারা 1980 সাল পর্যন্ত বিলিয়নিয়ার হয়ে গিয়েছিলেন। সেই সময় আমেরিকার ছোট বড় সমস্ত শহরে রেস্টুরেন্টের সংখ্যা ক্রমাগত বাড়ছিল, আর যেহেতু দেশের বাইরে থেকে কোনো রেস্টুরেন্ট কোম্পানির সঙ্গে তাদের প্রতিযোগিতাও ছিল না, সেজন্য তারা একচেটিয়া ব্যবসা করতে পারছিল। তাদের গ্রোথও খুব ভালো হচ্ছিল। ঐতিহাসিকভাবে রেস্টুরেন্ট স্টক সর্বকালের সেরা বড় উপার্জনকারী হয়েছে বলে দেখা যায়। ম্যাকডোনাল্ডসের দাম তার প্রারম্ভিক মূল্য থেকে 400 গুণ বৃদ্ধি পেয়েছে। কেনটাকি ফ্রাইড চিকেনের দাম 27 গুণ বেড়েছে। কিন্তু যারা 1970 সালে এই ব্যবসায় বিনিয়োগ করতে পারেননি তাদের জন্য 1990 সালে ডেইরি কুইন, ওয়েনলিস, লুকিস, টাকোবেল, পিৎজা হাট এবং লং জন সিলভারের মতো খুব ভালো সংস্থা ছিল বিনিয়োগ করার। 1980 দশকে ক্র্যাকার ব্যারেল, চিলিস, সবারো এবং চিজিস ছিল চমৎকার সুযোগ রেস্তোরাঁয় বিনিয়োগ করার। ম্যাকডোনাল্ডের বর্তমান শেয়ারের দাম 400 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমান যুগে রেস্টুরেন্ট ব্যবসায় ইনভেস্ট করা লাভদায়ক। রেস্টুরেন্টগুলি তাদের ব্যবসা বৃদ্ধি করার জন্য খাবারের কোয়ালিটি রাখতে পারে বা কাস্টমারদের ভালো সার্ভিস দিতে পারে। আগামী দিনেও এই ব্যবসায় প্রচুর সম্ভাবনা রয়েছে। রেস্টুরেন্টগুলিকে যদি তাদের সেল ইনভেস্টিং করা হয় তাহলে ইনভেস্টিং ক্যাপিটালের থেকে তাদের সেলকে বেশি রাখতে হবে। রিটেল চেন ব্যবসার মতো রেস্টুরেন্ট চেনও দ্রুত ছড়িয়ে পড়ে, তবে খুব দ্রুত সম্প্রসারণের থেকে স্লো বাট স্টেডি এই মেথডটিতে সম্প্রসারিত হলে রেস্টুরেন্ট ব্যবসাগুলি ভালো করবে। কিছু অর্গানাইজেশন আছে যারা এই রেস্টুরেন্টগুলির ওপর নজর রাখে। তারা তাদের পারফরমেন্সের ওপর নির্ভর করে এক্সিলেন্ট রিপোর্টও বানিয়ে থাকে। রেস্টুরেন্ট ব্যবসা প্রতি বছরই বাড়ছে। যদি সুপিরিয়র অর্গানাইজেশন এবং স্ট্রং ব্যালেন্স শিট থাকে তাহলে এই ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা প্রচুর। যত দিন মানুষ রেস্টুরেন্টে খাবার খাবে, খাবার শখ থাকবে, তত দিন পর্যন্ত এই ইন্ডাস্ট্রি গ্রো করবে। পিটারের নীতি 21, হেলদি চেকআপ। একজন ইনভেস্টরকে প্রত্যেক 6 মাস অন্তর পোর্টফোলিও চেক করা প্রয়োজন। কতগুলি বিষয়ে পোর্টফোলিও চেকিংয়ের সময় নজরে রাখাও উচিত। যে স্টক কেনা হয়েছে তা এখনও কি লাভজনক অবস্থায় রয়েছে? কোম্পানি কি আয় বাড়ানোর জন্য কোনো নতুন পদক্ষেপ নিয়েছে? এই দুটো প্রশ্নের উত্তর আমাদেরকে 3টি উপসংহারে নিয়ে যেতে পারে। 1, কোম্পানির অবস্থার উন্নতি হয়েছে যা আমার আগে থেকেও বিনিয়োগ করা উচিত ছিল। 2, কোম্পানির অবস্থার অবনতি হয়েছে ফলে আমায় এখান থেকে এখন সরে দাঁড়াতে হবে এবং শেয়ার বিক্রি করে দিতে হবে। আর 3 হচ্ছে কোম্পানির অবস্থা একই রয়েছে, এক্ষেত্রে স্টক হয় রেখে দেওয়া যেতে পারে ভবিষ্যতের জন্য অথবা তা তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও বিনিয়োগ করা দিতে পারে। এতক্ষণ আমরা পিটারের 21টা নীতি নিয়ে আলোচনা করলাম। এতক্ষণে আমরা স্টক মার্কেট সম্পর্কে, স্টক মার্কেটে বিনিয়োগের সম্পর্কে, একজন সফল স্টক পিকারের কী কী নীতি নেওয়া প্রয়োজন, কী সময় মার্কেট ভালো হয়, কোন সময় শেয়ার কেনা উচিত, কোন সময় ধৈর্য ধরে রাখা উচিত বা কোন সময় বা শেয়ার বিক্রি করলে আপনি বেশি প্রফিট পেতে পারেন, সেই সম্পর্কে অনেকটা জ্ঞানই অর্জন করেছি। এক কথায় এই বিটিং দ্য স্ট্রিট পিটার লিঞ্চের এই বইটি হলো শেয়ার কেনা বেচার একটা গাইডবুক। আমরা এখন পিটারের সারা জীবনের অভিজ্ঞতার কথা তিনি 25টি গোল্ডেন রুলের মাধ্যমে উল্লেখ করেছেন। এই রুলগুলি তিনি তরুণ প্রজন্মের সাথে ভাগ করে নিয়েছেন যাতে তারা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন। আমরা এখন দেখে নিই পিটারের এই 25টি গোল্ডেন রুল কী কী। 1, ইনভেস্টিং হলো একটা ফান্ড, কিন্তু এতে ঝুঁকিও আছে। অতি উৎসাহ কখনো কখনো আপনাকে বিপদে ফেলতে পারে। 2, ইনভেস্টমেন্টের জন্য কোনো নির্দিষ্ট বয়স হয় না, আপনার কাছে সেটা মজুত রয়েছে, যে কোনো বয়স থেকেই ইনভেস্টিং শুরু করা যেতে পারে। 3, যে কোনো এক্সপার্টের থেকে আপনি ভালো করতে পারবেন। যদি আপনার বয়স অভিজ্ঞতা অনুসারে আপনার পছন্দের এবং যে কোম্পানিগুলিকে আপনি চেনেন বা জানেন সেখানে আপনি ক্রমাগত বিনিয়োগ করতে থাকেন। 4, বিগত 3 দশক ধরে প্রফেশনাল ইনভেস্টররা মার্কেটকে ডমিনেট করে রেখেছিল, কিন্তু তা সত্ত্বেও অ্যামেচার ইনভেস্টরদের বেশ সুবিধা হয়েছে। 5, আপনি মার্কেটকে বিট করতে পারেন যদি আপনি কোনো ভুল চাল না দেন। 6, প্রতিটি স্টকের পিছনে একটি করে কোম্পানি আছে, তাদের সম্পর্কে জানার চেষ্টা করুন। 7, লং টার্ম শর্ট অ্যাভয়েড করুন, কোম্পানির সাকসেসের সঙ্গে কোম্পানির স্টকের সাকসেসের কোনো সম্পর্ক নেই, কিন্তু লং টার্মে কোম্পানির সাকসেসের সঙ্গে কোম্পানির স্টকের সাকসেসের 100% জড়ানো থাকে। 8,
স্টক থেকে সম্পদ তৈরি করার উপায় হলো যে কোনো সাকসেসফুল কোম্পানিকে নিজের মতো করার জন্য ধৈর্য রাখতে হবে। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় এবং কেন বিনিয়োগ করছেন। নয়, একসঙ্গে অনেক স্টকে বিনিয়োগ করার থেকে আপনাকে বুঝতে হবে যে কোন স্টকগুলি আপনি একসঙ্গে হ্যান্ডেল করতে পারবেন, সেই অনুসারেই স্টক কিনুন। দশ, পার্ট টাইম স্টক পিঞ্চাররা যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে ভালো করে স্টাডি করে নিন। একসঙ্গে 5-12 কোম্পানিকে স্টাডি করে আপনার পোর্টফোলিওতে রাখুন। যে কোম্পানিগুলি আপনাকে তেমন কারণ খুঁজে পাচ্ছেন না সেখানে ইনভেস্ট করবেন না। যতদিন পর্যন্ত আপনি মনের মতো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না ততদিন অবধি আপনি আপনার টাকা ব্যাংকে রাখুন। 11, কোনো কোম্পানি স্টক কেনার আগে সেই কোম্পানিতে ব্যালেন্স শিট চেক করে নেওয়া জরুরি। পিটারের মতে বেশিরভাগই দেখা যায় যে সমস্ত কোম্পানি লস হয় সেই সব কোম্পানিগুলির ব্যালেন্স শিট অত্যন্ত খারাপ। 12, নন গ্রোথ ইন্ডাস্ট্রিতে যেসব কোম্পানিগুলির ব্যালেন্স শিট খুব খারাপ হয় তারা সফলতা পেয়ে থাকে, হট শেয়ার কেনা অ্যাভয়েড করুন। 13, ছোট কোম্পানিগুলিতে ইনভেস্ট করার আগে একটু অপেক্ষা করুন। যতক্ষণ এই কোম্পানিগুলো নিজেদের প্রফিট করতে পারছে ততক্ষণ অবধি এই কোম্পানিগুলিতে বিনিয়োগ করবেন না। 14, যদি আপনি একসঙ্গে 1000টি শেয়ারে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি একসঙ্গে 1000টি শেয়ারে ক্ষতির সম্ভাবনাও আপনি কিনেছেন। তার থেকে বরং অপেক্ষা করুন, যদি আপনি ভালো জায়গায় বিনিয়োগ করেন তাহলে আপনি 1000 থেকে 25000 অবধি লাভ করতে পারবেন। 15, সারা দেশে সব ইন্ডাস্ট্রিতে একটা এমন কোম্পানি থাকে যেখানে আপনি খুঁজে পাবেন আপনার ইনভেস্টমেন্টের লাভজনক অবস্থা, আর তার জন্য আপনাকে কোনো প্রফেশনালের সাহায্য নিতে হবে না। 16, শেয়ার বাজারে ওঠা পড়া একটা সাধারণ সমস্যা। যদি আপনি এতে অভ্যস্ত না হন তাহলে আপনি আপনার শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। 17, যখন মার্কেটের পরিস্থিতি খারাপ থাকে সেই সময় অনেকেই ঘাবড়ে গিয়ে শেয়ার বিক্রি করে দেন, এটাই উপযুক্ত সময় হয় ভালো কোম্পানি শেয়ার বার্গেন প্রাইসে কেনার, এই সুযোগকে কাজে লাগানো উচিত। 18, শেয়ার বাজারের দর ওঠা পড়ার কারণে সব কিছুই কিছু না কিছু অস্থিরতা থেকে যায়। নিজেকে চাপমুক্ত রাখতে ব্রডকাস্টিং নিউজ এবং অন্যান্য মাধ্যমের প্রেডিকশনের থেকে দূরে থাকুন। একটা বিষয় সবসময় মাথায় রাখা প্রয়োজন যে কেউই সঠিক ভবিষ্যৎ বক্তা নয়। ইকোনমিক্যাল গ্রোথ, ইন্টারেস্ট বা ফিউচার ইকোনমির সঠিক দিশা কেউ বলতে পারবে না। তাও যদি একান্তই শেয়ার বিক্রি করতে হয় তাহলে কোম্পানির ফান্ডামেন্টালের ওপর নির্ভর করে শেয়ার বিক্রি করুন। এটা কখনোই চিন্তাধারা রাখা ঠিক নয় যে আজই পুঁজি সব শেষ হয়ে গেল। 19, আপনি যদি 10টা কোম্পানি খুঁজতে যান তাহলে একটা সঠিক পাবেন বিনিয়োগ করার জন্য, আর যদি 50টা কোম্পানি খুঁজতে যান তাহলে হয়তো 5টি এমন কোম্পানি পাবেন যেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। 20, শেয়ার বাজারে এমন ঘটনাও ঘটে যা আপনার চিন্তার বাইরে। আপনি যদি ভালো কোম্পানি শেয়ার কিনে থাকেন তা আপনাকে ভালো রিটার্ন দেবে, কিন্তু আপনার ক্যালকুলেশনে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনি ভালো কোম্পানি শেয়ার কেনার সুযোগ হাতছাড়া করে ফেলবেন। যেমন প্রথম দিকে যখন ওয়ালমার্ট বাজারে এসেছিল তখন অনেকেই তাকে গুরুত্ব দেয়নি, কিন্তু যারা সেই সময় তার শেয়ার কিনেছিল তারা আজ কোটিপতি। 21, আপনার কাছে যদি হোমওয়ার্ক করার সময় না থাকে তাহলে আপনি ততটাই লাভ করতে পারবেন যেভাবে একটা পোকার গেমে কার্ড না দেখিয়ে পাওয়া যায়। 22, আপনার টোটাল ইনভেস্টমেন্টকে বিভিন্ন আলাদা আলাদা জায়গায় ইনভেস্ট করা প্রয়োজন। এই ক্ষেত্রে আপনি সেই সব ম্যানেজারদের সাহায্য নিতে পারেন যারা মিউচুয়াল ফান্ড, ছোট বড় কোম্পানির আলাদা আলাদা ইন্টারেস্ট গ্রোথে বিনিয়োগ করে থাকেন। 23, যদি আপনি একের চেয়ে অধিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন তো আপনি ধৈর্য ধরে থাকুন, বারবার বদল করবেন না, এতে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। 24, পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হলো US স্টক মার্কেট। এখানে বিনিয়োগ করে আপনি পৃথিবীর অন্যান্য দেশের স্টক থেকে আয় করতে পারেন। 25, পিটারের মতে সবসময় আন্ডার ভ্যালু কোম্পানিতে বিনিয়োগ করা লাভজনক। আমরা এতক্ষণ পিটার লিঞ্চের বিটিং দ্য স্ট্রিটের বুক সামারি করলাম। এই পুরো বইটিতে পিটার লিঞ্চ তার অভিজ্ঞতাকে তুলে ধরেছেন। এতক্ষণে আমরা শেয়ার সম্পর্কে অনেক কিছুই জেনেছি, জানলাম শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য কী, শেয়ারের থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কেন লাভজনক, শেয়ার কেনার সময় কী কী বিষয় মাথায় রাখা প্রয়োজন, এই সমস্ত কিছুই আমরা এতক্ষণে জেনে গেছি। কোন সময় শেয়ার কিনলে বা বাজার খারাপ হলে বিনিয়োগকারীদের কী করা উচিত
এই সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা কিন্তু এই বুক সামারি থেকে জানতে পেরেছি। পিটার বলেন, যে কোম্পানিতে আপনি বিনিয়োগ করছেন তার সম্পর্কে আপনার জ্ঞান থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াল স্ট্রিট বা অন্য কোনো জার্নাল দ্বারাও যদি সে কোম্পানিটি উপেক্ষিত হয় তাহলেও চিন্তার কিছু নেই। পিটার লিঞ্চ এই বইটিতে আসলে বাগানের মধ্যে থেকে আগাছাগুলো বের করে ফুলের গাছ খোঁজার চেষ্টা করেছেন। স্টক মার্কেট সবসময়ই নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়। যেমন কখনো খুব ঠান্ডা পড়লে সে সময় মানুষরা ভাবেন আমরা বুঝি এবার ঠান্ডাতেই মরে যাব। মিডিয়াও সেই অর্থে প্রচার করতে থাকে যে অতিরিক্ত ঠান্ডায় কী কী অসুবিধা হতে পারে। শেয়ার বাজারের ক্ষেত্রেও যখন মার্কেট নিচের দিকে নামতে থাকে তখন বিভিন্ন মিডিয়ায় এটা প্রচার হয়, ফলে অনেকেই ভয় পেয়ে শেয়ার বিক্রি করা শুরু করে দেন। পিটার বলেছেন, এই সমস্ত অপপ্রচারে ভয় না পেয়ে আমাদের এটা মাথায় রাখা প্রয়োজন যে পরিস্থিতির বদল আসবেই। নিয়মিত স্টক এক্সচেঞ্জের ওঠানামা নিত্য বিষয়। মিডিয়ার খবরের ওপর নজর না দিয়ে নিজের রিসার্চের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধরতে হবে। সকলের নজরের বাইরে থাকা বা আনকমন কোম্পানিগুলিতে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যাবে। সবসময় ভবিষ্যতের কথা মাথায় রেখে ইনভেস্টমেন্ট প্রয়োজন। এই বুক সামারি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখি, তা হল কোম্পানির মালিক যদি সেই কোম্পানিরই সবথেকে বড় শেয়ার হোল্ডার হন তাহলে সেই কোম্পানিতে বিনিয়োগ করা লাভজনক। অনভিজ্ঞ শেয়ার বিনিয়োগকারীদের কাছে পিটার একটা বার্তা দিয়েছেন, ধৈর্য রেখে কোম্পানির ব্যালেন্স শিট দেখে নিজের গবেষণার ওপর আস্থা রেখে কারোর প্ররোচনায় পা না দিয়ে ভয় না পেয়ে যদি বিনিয়োগ করা যায় তাহলে তা আপনার উপার্জনের একটা ভালো মাধ্যম হতে পারে। আপনার এডুকেশন বা অভিজ্ঞতা যাই হোক না কেন, আপনি শেয়ার বাজারে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে ধনী হতে পারেন। শেয়ার বাজারের ওঠানামা আছে, তাতে হতাশ না হয়ে ধৈর্য ধরে রাখলে ভালো ফল মিলবে। যেমন 2019 সালে কোভিড-19 এই মহামারীর কারণে শেয়ার মার্কেট অনেকটাই ক্র্যাশ করেছিল। সেই সময় শেয়ার সূচক বা সেন্সেক্স 40,000 থেকে নেমে 25,000 পয়েন্টে এসে দাঁড়ায়। অনেক এক্সপার্টরা তখন মন্তব্য করতে শুরু করেছিলেন সেন্সেক্স আরও নিচের দিকে নামতে পারে, এ তো হিমশৈল চূড়া মাত্র। এই কোভিডের কারণে ভারতীয় অর্থনীতি এবং সেন্সেক্স চূড়ান্তভাবে নিচে নেমে খুবই খারাপ প্রভাব ফেলতে পারবে। এটা তো হিমশৈল চূড়া মাত্র, এই কোভিডের কারণে ভারতীয় অর্থনীতিতে খুব খারাপ প্রভাব পড়বে, এর ফল আমাদের বহু বছর ধরে ভুগতে হবে ইত্যাদি কথাগুলি। কিন্তু বাস্তবে তা হয়নি। সেন্সেক্স খুব তাড়াতাড়ি রিকভার করে 50,000 পয়েন্টের উপরে চলে গেছে। সবসময় যদি আমরা এক্সপার্টদের কথা শুনি তাহলে আমাদের মধ্যেও একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। তার থেকে বরং আমরা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা যদি ইনভেস্ট করি তাহলে তা অনেক ভালো ফল দিতে পারে। প্রথম প্রথম যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা ক্র্যাশ হলে প্যানিক করতে শুরু করেন। কিন্তু প্যানিক না করে আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন যে কেন আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করেছেন, তাহলে আপনার মার্কেট ক্র্যাশের ভয় অনেকটাই কমে যাবে। সবসময় ক্যালকুলেশন বা ফর্মুলা মেনে মার্কেটে ইনভেস্ট করা যায় না। লেখক এই ক্ষেত্রে নিজের গবেষণা ও ইমোশনকে কাজে লাগাতে বারবার বলেছেন। মধ্যবিত্তরা শেয়ারে ইনভেস্ট করে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, এটাই একমাত্র উপায় একজন সাধারণ মধ্যবিত্ত থেকে ধনী অর্থবান হওয়ার। এটা আমরা একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। 2011 সালে একজন ট্যাক্সি ড্রাইভার মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে 4,000 টাকা ইনভেস্ট করেন। তার 4,70,000 টাকা 10 বছরে জমা হয়, কিন্তু তিনি ফেরত পান 10,00,000 টাকা। ট্যাক্সি ড্রাইভার শিক্ষিত ছিলেন না সেই অর্থে, বাজারের ওঠাপড়া নিয়েও তার তেমন কোনো ক্যালকুলেশন ছিল না। শুধু তিনি তার সীমিত জ্ঞান নিয়েই এই বিরাট অঙ্কের মুনাফা লাভ করতে সক্ষম হয়েছিলেন। এইভাবেই আপনারাও শেয়ারে ইনভেস্ট করে লাভবান হতে পারেন। আশা করি এই বুক সামারি থেকে শেয়ার সম্পর্কে আপনাদের তথ্যভাণ্ডার অনেকটাই সমৃদ্ধ হবে। আপনারাও একজন সফল ইনভেস্টর হতে পারেন যদি আপনারা এই বইটিতে বলা ফর্মুলাগুলি মেনে চলতে পারেন।